আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছো তোমরা সবাই? আমি নার্গিস আশরাফ, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সবাইকে নিয়ে আমি চলে যাব জাতীয় বৃক্ষ মেলাতে। তোমাদের সঙ্গে শেয়ার করব এবারের বৃক্ষ মেলায় তোমরা কী কী গাছ পাবে এবং কেমন প্রাইজে পাবে। সো আর দেরি না করে চলো শুরু করা যাক। বৃক্ষ মেলা প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠিত হচ্ছে আগারগাঁতে। আগারগাঁ যেই মাঠটাতে আগে বাণিজ্য মেলা হতো সেই মাঠটা, এই জায়গাটা আবার মিরপুর উদ্যান নামেও পরিচিত। পুরো জুন থেকে শুরু করে জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত চলবে এই মেলা। আর এই মেলাতে তোমার কোনো এন্ট্রি ফি দিতে হয় না, এন্ট্রি ফি ছাড়াই তোমরা মেলায় আসতে পারবে। বৃক্ষ মেলাতে ঢুকে মাঝামাঝি যে জায়গাটা সেখানে কোনো দোকান নেই, সেখানটাতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে কিছু ফটো বুথ বানানো হয়েছে এবং জঙ্গল থিমে সুন্দর করে সাজানো হয়েছে, যাতে বাচ্চারা গেলে দেখে মজা পায় এবং কেউ চাইলে সেখানে ছবিও তুলতে পারে। আর নার্সারিগুলোর দোকান রাখা হয়েছে দুই সাইডে এন্ট্রি গেট দিয়ে, যে কোনো এক সাইড দিয়ে তোমরা যেতে পারবে। সো আমরা এই যে এই দিক থেকে শুরু করব। এখান থেকে ঘুরে ঘুরে তুমি যদি পুরো মেলাটা ঘুরো তাহলে অপোজিট সাইড থেকে বের হতে পারবে। পুরো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নার্সারিগুলো সব রয়েছে এই বৃক্ষ মেলায়। প্রত্যেকটা নার্সারির দুইটা করে পার্ক রয়েছে, একটা রয়েছে ওদের শপ যেখানে মেনলি ইনডোর প্ল্যান্ট আর হচ্ছে যে বিভিন্ন ধরনের বাগানের জিনিসপত্র রয়েছে। সো চলো একটা দোকান তোমাদেরকে ঘুরে দেখাই। দোকানে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই বাবুই পাখির বাসাগুলো। এটি মোটামুটি সব দোকানেই ছিল। এগুলো হচ্ছে যে তোমার ইনডোর প্ল্যান্ট সাজানোর জন্য খুব সুন্দর। সো আমি আর ভাবি দুজন দুটা নিয়েছি, দুইটার প্রাইস পড়েছে 550 টাকা। আর এখানে দেখো, যারা বাগান করো তাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের বীজ, ওষুধ, নিড়ানি, সার সব কিছু তোমরা দোকানে পেয়ে যাবে। আর দোকানগুলোতে যে গাছগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে তোমার ইনডোর প্ল্যান্ট। কিছু রয়েছে অর্কিড, কিছু রয়েছে সাকুলেন্ট, কিছু রয়েছে বিভিন্ন টাইপের ক্যাকটাস। সো এগুলো মেনলি দোকানের ভিতরে রয়েছে, যেগুলো কিনা লো লাইট প্ল্যান্ট সেগুলা। হিউজ হিউজ ইনডোর কালেকশন রয়েছে এই যে এই দোকানটা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দোকানের ভিতরে তোমরা কী টাইপের কালেকশন পাবে। সো এখন চলে আসো আউটডোরের প্লেসটাতে। এই প্লেসটাতে রয়েছে তোমার সব বড় বড় গাছ, মেনলি ফলের আর ফুলের গাছ। আর যেহেতু এখন হচ্ছে যে আমের সিজন, সবগুলো দোকান ভর্তি ছিল আম গাছে। যত ধরনের আম গাছ তোমরা চাও সব ধরনের আম গাছ তোমরা পেয়ে যাবে। আর এই যে দেখো কী পরিমাণ আম যে ধরে আছে, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছিল। সবাই এরকম আম ধরা ধরা গাছ কিনে কিনে নিয়ে যাচ্ছিল। সো যে কেউ চাইলে যে কোনো ধরনের আম গাছ, ইভেন যে কোনো ধরনের গাছ কিন্তু তোমরা বৃক্ষ মেলায় পেয়ে যাবে। সো আমি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হচ্ছে যে আম গাছ দেখছিলাম। আর এইবার প্রথমবারের মতো আমি প্রথম হচ্ছে যে অ্যাপেল গাছ দেখলাম। এই যে দেখো গ্রিন অ্যাপেল, এখানে যে অ্যাপেল ধরে আছে, সো এইটা আমি হচ্ছে ফার্স্ট টাইম কোনো একটা অ্যাপেল গাছ দেখলাম। আমাদের সাথে আমরা সানাফ এবং রুফাইদাকে নিয়ে গিয়েছিলাম। তোমাদের বাসায় যদি বাচ্চা থাকে তোমরা ট্রাই করবে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য। যদিও অনেক গরম, তারপরে যদি পসিবল হয় তোমরা বিকাল বা সন্ধ্যায় যেতে পারো। কারণ হচ্ছে বাচ্চারা এখানে গেলে বিভিন্ন ফল দেখে, বিভিন্ন ফলের নাম জানে, বিভিন্ন গাছ চিনে। আমি সানাফ আর রুফাইদাকে বিভিন্ন ধরনের গাছ দেখাছিলাম, ওরা আমাকে দেখাছিল যে এইটা কী গাছ, ওইটা কী গাছ। সো বাচ্চাদেরকে যদি নিয়ে যাও বাচ্চারাও কিন্তু এগুলো দেখতে পাবে, শিখতে পারবে। সেই যে এখানে রুফাইদা আমাকে লেবু দেখাচ্ছিল যে দেখো এখানে একটা লেবু গাছও রয়েছে। সো ট্রাই করবে বাচ্চাদের নিয়ে যেতে, এতে ওদের মানসিক বিকাশ হবে এবং গাছের সাথে ওরা পরিচিত হবে। এইখানে এই গাছগুলো দেখলাম নার্সারিতে প্রাইস অনেক বেশি, ওদের এখানে কিন্তু প্রাইস অনেক কম। আমরা বিভিন্ন ধরনের গাছ দেখছিলাম। প্রথমে যে আমরা হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট নার্সারি খুঁজে দেখছিলাম যে কী কী গাছ রয়েছে। এখানে দেখো একটা ড্রাগন গাছ, এই যে ফুল সহকারে ড্রাগন গাছ। এটা চাইলে তোমরা এই গাছটাও কিনতে পারো, চাইলে তোমরা চারা গাছও কিনতে পারো। এখানে আমি দেখলাম খুব ছোট্ট একটা গাছে কাঁঠাল হচ্ছে। সো আমাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা কি সাদে করা পসিবল কিনা, ওরা বললো যে কম বেশি সব গাছই সাদে করা যায়, কোনো প্রবলেম হয় না, শুধু যত্নটা একটু বেশি নিতে হয়। এখন আসি প্রাইসের কথায়। আমার কাছে মনে হয়েছে নার্সারি থেকে
বৃক্ষ মেলায় গাছের প্রাইসটা তুলনামূলক কম, স্পেশালি যদি তোমরা অর্কিড বা ফলের গাছের প্রাইস বলো বা যে কোনো ইনডোর প্ল্যান্টের কথা বলো, আমি বলবো যে এগুলো নার্সারি থেকে প্রাইস অনেক কম, কালেকশন অনেক বেশি। তোমরা যেই গাছ বলবে, যে কোনো মশলার গাছ বলো, যে কোনো ফলের গাছ বলো না কেন, ওদের এখানে অনেক কালেকশন রয়েছে আর প্রাইসটাও আমার কাছে মনে হয়েছে অনেকটা কম। কিন্তু ফুলের গাছের প্রাইস আমার মনে হয়েছে তুলনামূলকভাবে একটু বেশি। তারপর এখানে বার্গেনিং করা যায়, সো যারা যাবে একটু বার্গেনিং করে তারপর হচ্ছে গাছগুলা কিনবে। সেই তো আমরা হাঁটছিলাম আর গাছগুলা দেখছিলাম, এতক্ষণ হয়তো তোমরা বুঝতে পেরেছো যে দুই পাশে কিভাবে সাজানো হয়েছে। আর বৃক্ষ মেলায় কিন্তু অন্য মেলার মতো খুব বেশি মানুষ নেই, এই জিনিসটা আমার কাছে খুবই কষ্টকর মনে হয়েছে যে এত এত গাছ রয়েছে কিন্তু তেমন একটা মানুষ নেই। সো যারা ভাবছো যে ভিড়ের জন্য যেতে পারবে না, এরকম কিছু না, তোমরা গেলে খুব খোলামেলা পরিবেশ, খুব সুন্দরভাবেই তোমরা সব কিছু দেখতে পারবে। এখানে একটা অর্কিড গাছ রয়েছিল, এই অর্কিড গাছগুলোর প্রাইস যাচ্ছিল ওরা মাত্র 350 করে। আর এখানে দেখো কি হিউজ পরিমাণ ইনডোর প্ল্যান্ট রয়েছে, এই সবগুলো গাছই তোমরা হচ্ছে বাসার ভিতরে করতে পারবে, এগুলোর জন্য খুব বেশি একটা রোদের প্রয়োজন হয় না, জাস্ট একটা ইনডাইরেক্ট সানলাইট পেলে এই গাছগুলো খুব ভালোভাবে হয়। এই ইয়ারপান গাছগুলো আমার কাছে এত সুন্দর লেগেছে এবং এত আনকমন লেগেছে, এগুলার প্রাইস ওরা চাচ্ছিল 400 টাকা করে। এই সেম গাছগুলো আমি যমুনার নিচে যে হোলসেল ক্লাবের ওইখানে নার্সারি আছে ওইখানে দেখেছিলাম 1200 টাকা করে, সো এখানে কিন্তু প্রাইসটা বেশ রিজনেবল। আর এই দোকানটা এত সুন্দর করে সাজানো ছিল, ওই যে আমি যে বাবুই পাখির বাসাটা কিনেছি দেখো, ওই বাসাটা এখানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, এই পুরো দোকানটাই অনেক সুন্দর ছিল। এখানে সেম ইয়ারপান গাছগুলোকে খুব সুন্দরভাবে পাখির ভিতরে দিয়ে দিয়েছে। আর এখানটাতে একটা পানির ফোয়ারাও ছিল, এই যে এই পানির ফোয়ারাটা কৃত্রিম একটা পানির ফোয়ারা ওরা করেছে। মেনলি এই জায়গাটাতে রয়েছে বিভিন্ন টাইপের অর্কিড আর হচ্ছে ইনডোর প্ল্যান্ট, সো এই গাছগুলো দেখো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। অর্কিড লাভার যারা আছো তারা কিন্তু অবশ্যই ভিজিট করবে বৃক্ষ মেলা, কারণ তোমরা অনেক কম প্রাইসে অনেক ভালো ভালো গাছ পাবে। মেলাতে এই দোকানটা এত সুন্দরভাবে সাজানো, এটা হচ্ছে রেনোভা নার্সারি, এই দোকানটা খুব সুন্দরভাবে সাজানো। এই যে বকটা দেখতে পাচ্ছ, এই বকটাও কিন্তু ওরা সেল করার জন্যই রেখেছে। আর এখানে দেখো স্নেক প্ল্যান্টগুলো কি সুন্দরভাবে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই দোকানটা আমার কাছে দেখার জন্য খুব সুন্দর লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে যারা যেতে পারবে না তারা অ্যাটলিস্ট আমার ভিডিওতে দেখে নিতে পারো। আর এই যে এখানে একটা হচ্ছে যে শুধু টপের দোকান ছিল, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের টপ ছিল। আর ল্যাভেন্ডার এই দোকানটা ছিল শুধুমাত্র অর্কিড লাভারদের জন্য, আগেই তো বলেছি যে যারা অর্কিড লাভ করো তারা অবশ্যই যাবে। আর এবারের মেলায় যে ভিন্ন জিনিস ছিল সেটা হচ্ছে কিছু খাবারের দোকান ছিল, এখানে বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুট, মশলা, বাদাম এগুলো বিক্রি করছিল। আর এই দোকানটাতে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের খাবার রয়েছিল কিন্তু প্রাইস কিন্তু অনেক বেশি ছিল। আর এখানে একটা এই যে আচারের দোকানও রয়েছে, সেটা দেখে ভালো লাগছিল যে কিনা বৃক্ষ মেলায় অন্য অন্য জিনিসও বিক্রি করা হচ্ছিল। তারপর এই যে এখানে ছিল নিম অর্গানিক লিমিটেড, এখানে বিভিন্ন টাইপের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার টাইপের প্রোডাক্ট ছিল যেগুলো কিনা অর্গানিকভাবে তৈরি করা। শুধু নিমের তৈরি অর্গানিক প্রোডাক্ট না, এবারের বৃক্ষ মেলায় কিন্তু মধুও ছিল। সো একটা দোকান ছিল মতি মধু নামের, এখানটাতে শুধুমাত্র ওরা মধুই সেল করছিল। সো এই হচ্ছে যে মধুর একটা দোকান। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, একটু ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটা লাইক দিবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন আমার সঙ্গে শেয়ার করবে। সো এই তো আমাকে একটু দেখিয়ে দিলাম, এখান থেকে আমরা আম গাছ নিব। সো আম গাছ দেখছিলাম, আমরা অ্যাকচুয়ালি দুইটা আম গাছ কিনেছি। প্রথমত আমার ছাদ বাগানে এখনও কোনো বানানা ম্যাঙ্গো নেই, সো এবার আমি হচ্ছে যাওয়ার আগেই একদম নিয়ত করে গিয়েছিলাম যে এবার একটা বানানা ম্যাঙ্গো নিয়েই আসবো। সো এটার জন্যই গাছ দেখছিলাম, কী কী গাছ কিনেছি সেটা একদম ভিডিও শেষে প্রাইস সহকারে তোমাদের সঙ্গে শেয়ার করব।
এখান থেকে আম গাছ নিয়ে আমি চলে এসেছি একটা ক্যাকটাস গাছ কেনার জন্য। অনেকগুলো দোকানে ক্যাকটাস গাছ দেখেছি, কিন্তু এই দোকানে অনেক বেশি কালেকশন ছিল এবং ডিফারেন্ট কালেকশন ছিল। তার সাথে তোমরা যদি প্রাইসটা শোনো একদম অবাক হয়ে যাবে। এই যে দেখো কত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ক্যাকটাস যে এই দোকানটাতে ছিল, এবং প্রত্যেকটা গাছই খুব বেশি হেলদি ছিল, যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো এখন চলে এসে প্রাইসে, এই এই গাছটার প্রাইস চেয়েছিল ওরা 400 টাকা। অ্যান্ড তারপরে হচ্ছে যে এই যে মাঝখানের যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোর প্রাইস চাচ্ছিল ওরা 500 টাকা করে। সেম গাছটা আমি আড়ং থেকে কিনেছি 800 টাকা দিয়ে, আর ওরা চাচ্ছিল এটা হচ্ছে 500 টাকা। বার্গেনিং তো করা যাবেই তার সাথে। আর এখন আমি যে গাছটা কিনেছি তোমাদেরকে একটু ওই গাছটা শেয়ার করি। এই যে আমি এই ফ্লাওয়ার সহ এই গাছগুলো কিনবো, এই যে আমি এই গাছটা নিচ্ছি, এইটার প্রাইস ওরা চাচ্ছিল 300 টাকা, কিন্তু বার্গেনিং করে আমি এটা নিয়েছি মাত্র 200 টাকায়। চিন্তা করা যায় এমন একটা সুন্দর ক্যাকটাস গাছ আমি পেয়ে গিয়েছি মাত্র 200 টাকায়। সেই যে দোকানটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা যদি যাও অবশ্যই এই দোকানগুলো ঘুরে দেখতে পারবে। সো এখন আমরা আরও একটা আম গাছ নিব। একটা আম গাছ আমরা আগে নিয়েছি, সো এখন এখান থেকে আমরা আরেকটা আম গাছ নিয়ে নিয়েছি। আর এই যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের গাছ দেখতে দেখতে আমরা হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। সো এই যে দেখো কি সুন্দর করে হচ্ছে আনারস ধরে আছে, ছোট্ট ছোট্ট আনারস দেখতে আমার এত ভালো লাগছিল। সো সানাফ এগুলো দেখে খুব মজা পাচ্ছিল। সো অনেকক্ষণ হাঁটার পরে বাচ্চারা অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছে, এবং ওই যে মাঝখানে যে জায়গাটা খালি ছিল ওই জায়গাটাতে কিন্তু এরকম খাবারের জন্য একটা দোকান ছিল। সো আমরা একটু রেস্ট নিয়ে নিব, আর যেহেতু অনেক গরম লাগছিল আমরা সবাই একটু আইসক্রিম আর হচ্ছে যে একটু ড্রিঙ্কস খেয়ে একটু রেস্ট নিয়ে আবার শুরু করছি আমাদের গাছ দেখার পালা। এখন কিন্তু অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে যে সব লাইট অন হয়ে গিয়েছে, আমরা খুব তাড়াহুড়া করে আমাদের বাকি গাছগুলো কিনে নিয়েছি। গাছ যারা ভালোবাসো তাদের সবার জন্য মানে এই জায়গাটা আমি হাইলি রেকমেন্ড করব। তোমরা গাছ না কিনলেও ঘুরে চলে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে আমাদের সব গাছগুলো এখন গাড়িতে উঠানো হচ্ছে, আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করার পালা কী কী গাছ কিনেছি। সো সবার আগে দেখাচ্ছি এই বল ক্যাকটাসটা, যেটার প্রাইস পড়েছে মাত্র 200 টাকা। এছাড়াও বেশ কিছু ফলের গাছ কিনেছি, যেমন এই লেবু ভর্তি লেবু গাছটা কিনেছি, এটা হচ্ছে তোমার এলাচি লেবুর গাছ, এটার প্রাইস পড়েছে 800 টাকা। তিন ফলের এই গাছটা ছিল একদম এই ড্রামটা সহকারে, যেটার প্রাইস পড়েছে তোমার 1200 টাকা। তিন ফলের গাছগুলো একটু প্রাইসই হয়, সো সেই তুলনায় ভালোই কিনেছি। এটা ছাড়া এই যে এই সজনে গাছটা কিনেছি, যেটার প্রাইস আমার তুলনামূলক একটু বেশি মনে হয়েছে, এই সজনে গাছটা নিয়েছে 200 টাকা, আর এই মাধবী পেয়ারা গাছটা নিয়েছে 300 টাকা দিয়ে। সো এই দুইটা গাছের প্রাইস আমার কাছে বাকি গাছের তুলনায় একটু বেশি মনে হয়েছে। এটা ছাড়াও দুইটা আম গাছ কিনেছি, একটা ছিল আমরুপালি গাছ আর আরেকটা ছিল বানানা ম্যাঙ্গো ট্রি, দুইটা গাছের প্রাইসই পড়েছে 300 টাকা করে। সো এই ছিল আমার বৃক্ষ মেলা থেকে গাছের শপিং। হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।